সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় দেশের বিভিন্ন জেলায় খালে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে সকালে রাজধানীর পবা উপজেলার গাংপড়া খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খাল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন যুব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বরিশালে লাকুটিয়া খাল পরিষ্কারের উদ্বোধন করা হয় আগামী সাত দিন ব্যাপী চলবে এই কার্যক্রম সাতক্ষীরায় প্রাণ সায়র খালের দুই পারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এদিকে নাটোর শহরের নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের পাশে বানিয়াকোলা খালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়